কুষ্টিয়ার দৌলতপুরে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আল সালিহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল সহ সর্বপ্রকার খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকাল ৯টায় সাদিপুর, বাজুডাঙ্গা, সড়কপুর, মানিক দিয়ার এবং দাহেরপাড়া সহ দৌলতপুর উপজেলা আশেপাশে এলাকায় ১৩০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আল সালিহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেড কোম্পানি কোঅর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবক হাজি হুমায়ুন কবির, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশিদ সহ অন্যান্যরা। বিশিষ্ট সমাজসেবক হাজি হুমায়ুন কবির বলেন, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মধ্যে অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ শুরু করলাম। আজ ১৩০০ পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেছে। এ সময় তিনি আরো বলেন, সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে আল সালিহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল সহ সর্বপ্রকার সহযোগিতা আমরা করেছি।